হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে ছিলাম হচ্ছে আদি বুড়িগঙ্গা নদীর তীরে, এবং আপনি যদি জায়গার কথা বলেন, আমি ছিলাম কামরাঙ্গিচর রনি মার্কেট সংলগ্ন স্থানে, এবং ওই পাশটা হচ্ছে হাজারিবাগ নবগঞ্জ বাজার বলে, তার অপোজিট পাশে হচ্ছে খনন কাজ চলছে। এবং যেই কাজটা আমি দেখতে পারলাম এবং যেই খনন কাজটা চলছে সেখানে যদি আপনাদেরকে একটু কথা বলি, তো সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন এবং আমি সেটা বলছি। সেটা হচ্ছে এই যে আদি বুড়িগঙ্গা নদী থেকে যে ময়লাগুলো উঠাই আর রাখার যে কাজটা, সেটা কিন্তু করা হয়েছিল এবং সেটাও করা হচ্ছে এখনও। এবং সেইগুলো মূলত সরিয়ে নিয়ে যে কাজটা, সেটা মূলত যা ঠিকাদের প্রতিষ্ঠানের কর্মকর্তা রয়েছে, তারা কিন্তু এই সেক্ষেত্রে ধ্যান বেশি দিচ্ছে এবং সেটাই কিন্তু তাদের কাজের মাধ্যমে কিন্তু প্রকাশ পাচ্ছে। এবং এই পাশে কিন্তু এগুলো রাখা হয়েছে, এগুলো সরিয়ে নেওয়ার দিকে ধ্যান কমই রয়েছে এবং ওই পাশটাতে সরিয়ে নেওয়ার কাজটা মূলত তারা চালাচ্ছে। এবং ঠিকাদের প্রতিষ্ঠানের যে কর্মকর্তা রয়েছে, আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম যে এই পাশটাতে কবে সরানো হবে, তারা বলছিল যে এই পাশটা সরানোর পরে তারা এই পাশে সরাবে। এবং আরেকটা জিনিস আমার চোখে পড়লো, সেটা হচ্ছে যে এই যে ঠিকাদের যে প্রতিষ্ঠানের যে কর্মকর্তা রয়েছে, তারা যে আদি বুড়িগঙ্গা নদীর যে সীমানা পিলার দিচ্ছে, এই যে সীমানা পিলারটা আমি যদি আপনাদেরকে জুম করে দেখাই, এটা সীমানা পিলার। এবং সীমানা পিলার তৈরির জন্য যে ই করে রাখা হয়েছে রড, সেটাও কিন্তু দেখতে পাচ্ছি এখানে। এবং এগুলো মূলত এদিক দিয়ে শুরু করে এদিক দিয়ে এগিয়ে যাবে এবং সেটার দিকেই তারা ধ্যান দিচ্ছে। এবং দেখতে পাচ্ছেন কর্ম ই রয়েছে, লোকজন রয়েছে, তারা মূলত যে কাজ চলছে। এবং এখানে যে আদি বুড়িগঙ্গাটা দেখতে পাচ্ছেন, এবং কী বলবো, আদি বুড়িগঙ্গা যদি প্রশস্তের কথা বলি, তো সেই ক্ষেত্রে প্রশস্ত বিশাল বড় প্রশস্তের একটা নদী ছিল। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন পথ, যে আমরা এই কথা বলছিলাম আপনাদেরকে যে খনন কাজ, এগুলো মূলত উঠে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এখানে অনেক ই ছিল, প্রশস্তের একটা নদী ছিল। এখানে প্রশস্ততা কতটুকু হবে, 60 ফিট সামথিং প্লাস হতে পারে বা তার কম হতে পারে, কিন্তু আদি বুড়িগঙ্গা সর্বনিম্ন যে প্রশস্ততা ছিল সেটা হচ্ছে 200 ফিট, 250 ফিটের উপরে প্রশস্ততা ছিল। তার মানে আপনারা দেখতে পাচ্ছেন এটা নদীর আরও 2-3 গুণ বেশি কিন্তু ছিল আদি বুড়িগঙ্গা নদীর প্রশস্ততা। এবং দৈর্ঘ্য তো 7.5 কিলোমিটার ছিল এবং সেটা 3-3.5 কিলোমিটার কোনো টিকে আছে, তার মধ্যে 2.7 কিলোমিটার কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা রয়েছে, তারা কিন্তু সেখানে খনন কাজ চালাচ্ছে, যেটা বারবারই বলে আসছে। এখন এই সাইডটাতে এই মাটি যে সরিয়ে নিয়ে যাওয়ার কাজটা, সেটা কিন্তু তারা ধ্যান বেশি দিচ্ছে, সেটাই পরিলক্ষিত হচ্ছে এবং সেটাই মূলত আপনাদের দেখাবার চেষ্টা করছিলাম। এবং আপনি যে এই যে ব্রিজের পাশে ছিলাম, একে হাফেজ মুসা ব্রিজ বলে এবং আদি বুড়িগঙ্গা দ্বিতীয় ব্রিজ বলে, তো সেদিকে ছিলাম আমি। এবং আপনাদেরকে যে এই খনন কাজ চলছে সেটা মূলত একটু ফোকাস করে দেখাতে চাই, আমি কথা না বলি আপনাদেরকে দেখাই। এগুলো মাটি সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং মাটিগুলো উঠানো হচ্ছে। এটা কিন্তু বাঁধ, এটা কিন্তু একটা বেরি বাঁধ। এই রোডটা দেখতে পাচ্ছেন, এটা মূলত বাবুবাজার গাবতলি যে সড়কটা রয়েছে সেটা, তারা এগুলো উঠিয়ে নিয়ে যাচ্ছে। এবং পরবর্তী যে ট্রাকগুলো রয়েছে, আপনারা জানেন যে এখানে প্রায় 12-15টি ট্রাক কাজ করছে, সেগুলো দিয়ে মূলত রাতের বেলায় এগুলো উঠে নিয়ে যাওয়ার কাজ, সেটা তারা ধ্যান দিচ্ছে এবং সেগুলো নিয়ে যাচ্ছে ঠিকাদারি কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী। কিন্তু আমি দেখছি যে, এবং আমাদের যে স্থানীয় যে সূত্র রয়েছে, তো তারা বলছে যে যে পরিমাণ ট্রাক রয়েছে তার অর্ধেক ট্রাক হয়তো প্রতিদিন সর্বোচ্চ গেলে তারা নিয়ে যায়। এবং ঢাকা যে বাইরে রয়েছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে সাভার আশুলিয়া যে ডাম্পিং স্টেশনগুলো রয়েছে, তারা সেগুলোতে নিয়ে যেয়ে ফেলাচ্ছে এবং এভাবেই কাজ তারা চালাচ্ছে। এবং মাননীয় মেয়র তিনি কিন্তু আসার কথা রয়েছে সামনে এদিকে, তো সেই কারণে এই কাজগুলোর গতি কিন্তু বৃদ্ধি পাচ্ছে, সেটাই দেখতে পাচ্ছি। এবং আপনারা জানেন যে এটা কিন্তু সময় বৃদ্ধি করা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যে নির্ধারিত সময় বেঁধে দেওয়া হয়েছিল যে তার মধ্যে কাজ শেষ করে দেওয়ার, কিন্তু তারা ঠিকাদারি প্রতিষ্ঠানের যে কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু সময় বৃদ্ধির আবেদন করেছিল এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে কিন্তু সেটাকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। এবং
সেটাগুলোকে সেটা পাস হয়ে যাবে আশা করি, বা সেটাই করা হচ্ছে। এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সেদিকেই এগোচ্ছে। এবং আপনারা জানেন যে এটার পড়ার কারণে কিন্তু বাজেটও বৃদ্ধি পাবে, এবং সেটাই হয়ে আসছে। অন্যান্য যে প্রজেক্টগুলো আমি দেখেছি বিশেষ করে পানি উন্নয়ন বোর্ডের প্রজেক্ট, তারা এই কাজই করে আসছে। যে হোক, আপনারা জানেন যে এর আগেও কিন্তু পানি উন্নয়ন বোর্ড এখানে, এটা দায়িত্বে কিন্তু ছিল পানি উন্নয়ন বোর্ড, যদিও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলে তারা ওয়াসার কাছ থেকে নিয়েছে, কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যে কথা, এটা পানি উন্নয়ন বোর্ডেরই জায়গা ছিল। এবং যখন পানি উন্নয়ন বোর্ড তারা খনন কাজ চালায়, তারা মাটিগুলো এখানে উঠে রাখছিল, পরবর্তীতে ধুয়ে কিন্তু আবার সেই নদীতেই চলে গিয়েছিল, এবং বলতে পারেন যে কোনো উপকারী হয়নি পানি উন্নয়ন বোর্ড। এবং তারা পানি উন্নয়ন বোর্ড সম্পর্কে কী বলবো, তারা একটা সংস্থা, যেটা সংস্থাকেই আমি ধরি না। তাদের কারণে বাংলাদেশে ম্যাক্সিমাম নদী খালে পরিণত হয়েছে, তাদের সফলতা কী বলবো, তাদের সফলতা নাই বলেই চলে। বাংলাদেশের মানুষ মনে করে পানি উন্নয়ন বোর্ডের কাজ মনে হয় নদী ভাঙন রোধে মাটির বস্তা নদীর তীরে ফালান, তারা সেদিকেই ধ্যান দেয়। তারা বিভিন্ন প্রজেক্ট নিয়ে আসে, খালের প্রজেক্ট, এবং সেইভাবে নদীগুলোকে ধ্বংস করছে। যাই হোক, সেদিকে না যাই, এখন যে এই সাইডটাতে কাজ চলছে সেটাই মূলত আপনাদেরকে দেখাবার চেষ্টা করছিলাম। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এবং এখানে যে সীমানা পিলারের জন্য রড বাঁধাই করে রাখা হয়েছে, এবং সেই কাজটাও চলছে ধীরগতিতে, সেটাই সম্পর্কে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছিলাম। এবং ওটা দেখতে পাচ্ছেন রনি মার্কেট ব্রিজ বলে এটা, এবং এটাই মূলত পপুলার ব্রিজ এই নদীর দুই তীরে সংযোগ ঘটানোর জন্য। তো আমি ছিলাম হচ্ছে আদি বুড়িগঙ্গা নদীর তীরে, এবং ওই পাশটাতে আপনাদের দেখাতে চাই ব্রিজটার ওই পটটাতে, চলুন গিয়ে দেখাই এবং ভিডিওটা আমি শেষ করি সেটা দেখার সাথে সাথে। এই পটটাতে কিন্তু আমরা মাটি উঠে রাখা হয়েছে, এবং এই যে সোজা দেখতে পাচ্ছেন একটা ই দেখতে পাচ্ছেন, ভবন বা আয়ারল্যান্ডের মতো দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু উচ্ছেদ করা হবে। সেদিকে বলছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্মকর্তারা, খনন কাজ চলছে, যেটা ভিডিও একটু আগে দেখলাম আপনাদেরকে। তো ভিডিওর ইটি টানছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেশকে ভালোবাসবেন, নদীকে ভালোবাসবেন। বাই বাই।